এদিকে মাদককাণ্ডে গ্রেফতার বিজেপি যুব মোর্চার সম্পাদককে ইতিমধ্যে আনা হলো আদালতে। কোর্ট লকআপে বিস্ফোরক অভিযোগ পামেলা গোস্বামীর, চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ পামেলার, অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে। রাকেশ সিং কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ, এমনই দাবি পামেলার। সমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সমিত, যেরকম পামেলা গোস্বামী স্পষ্ট অভিযোগ করছেন তার রাকেশ সিং এর বিরুদ্ধে, তিনি অভিযোগ করছেন, নির্দিষ্ট করে তিনি ঠিক কি বলতে চাইছেন, কি অভিযোগ করছেন? যে গতকাল যে ঘটনা ঘটেছে, যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই পামেলা গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাকে ধরেছে, নিমালীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে রাস্তা থেকে। এবং সেই সেই বিজেপি নেত্রী যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তিনি তাকে যখন আলিপুরের সেশন কোর্টের লকআপে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়ি থেকে নেবে তিনি সাংবাদিকদের দেখে তিনি চিৎকার করতে থাকেন যে তার অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে। এবং তিনি এই শব্দ বন্ধনীয় ব্যবহার করেছেন যে কৈলাস বিজয়বর্গ, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিং চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছেন, সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন। আমরা এতদিন আমরা দেখে আসছি যেখানে বারবার করে বিজেপির তরফ থেকে যখনই বিজেপির কোনো নেতা নেত্রীরা বক্তব্য রাখেন বা তাদের কোনো অভিযোগ করেন, সবসময় বলেন যে রাজ্য পুলিশের কাছে, তাদের রাজ্য পুলিশের বিরুদ্ধেই তারা বলেন। কিন্তু এক্ষেত্রে বিজেপি নেত্রী পামেলা ঘোষ, পামেলা গোস্বামী, তিনি কিন্তু সরাসরি সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন, অর্থাৎ রাজ্য পুলিশ যাতে এই ঘটনার তদন্ত করে সেই সিআইডির তদন্তের দাবি জানিয়েছেন। এবং বিজেপি নেতার, অপর এক বিজেপি নেতার বিরুদ্ধে তার অভিযোগ, সেই চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। গোটা ঘটনায় কিন্তু এই অভিযোগ করার পরে কিন্তু নতুন রং লাগলো, নতুন মাত্রা পেল যে বিজেপির, এটা কি তাহলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব? এবং সেটা যদি হয়ে থাকে তাহলে এই লেভেলে যে একজন নেত্রী তিনি আরেকজন নেতার বিরুদ্ধে, সহ সতীর্থর বিরুদ্ধে অভিযোগ করছেন, তাকে তার গাড়ি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, খুব সিরিয়াস অ্যালিগেশন। ইতিমধ্যেই পুলিশের কাছেও, পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, নিমালীপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ, যদিও অপর যিনি সঙ্গী, এই পামেলা গোস্বামীর যিনি সঙ্গী প্রবীর দে, তিনি কিন্তু কোনো কথা বলেননি, তিনি সরাসরি কোর্ট লকআপের মধ্যে চলে গেছেন। তবে পামেলা গোস্বামী সরাসরি তারই সতীর্থ বিজেপি, অপর বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে রাকেশ সিং তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। এবং তিনি সরাসরি কৈলাস বিজয়বর্গীয়র নামও নিয়েছেন, যেখানে বলেছেন যে কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ নেতা রাকেশ সিং, এই রাকেশ সিং তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। গোটা ঘটনায় কিন্তু এই বক্তব্যের পরে কিন্তু গোটা এই ঘটনা কিন্তু অন্য মাত্রা পেল বলে মনে করছেন। সময় তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের একবার জানিয়ে রাখি, মাদক কাণ্ডে গ্রেপ্তার বিজেপি যুব মোর্চা সম্পাদককে আদালতে আনা হয়েছে এবং সেই কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরক অভিযোগ করেছেন পামেলা গোস্বামী। তিনি বলছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং তার গোটা কাণ্ডের পিছনে রয়েছেন, নেপথ্যে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং, তার বিরুদ্ধেই তার যাবতীয় অভিযোগ। পামেলা গোস্বামী তিনি দাবি করছেন এই রাকেশ সিং কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ, তিনি চান গোটা ঘটনায় সিআইডি তদন্ত হোক এবং রাকেশ সিং কে গ্রেফতার করা হোক, এমনই দাবি করছেন পামেলা গোস্বামী। কৈলাস সিং এর কি ঘনিষ্ঠ রাকেশ সিং যদি অ্যারেস্ট হয়, এটা অর্ডার সংক্রান্ত ছিল।
আশ্চর্য বিষয় কি কালকের ঘটনা আর আজকে আবার মানে গোষ্ঠী দ্বন্দ্ব দেখানো, সেটাও তো কোনো টিএমসি বা কলকাতা পুলিশ একটা নতুন ষড়যন্ত্র তো নেই। আমার তো মনে হচ্ছে আবার একটা নতুন ওকে বোলানো এইটা জিনিসটা একটা কেসটাকে বাঁচার জন্য বা ধরুন ওকে এই কথাটা বলিয়ে দেওয়ার, তো আমার তো মনে হচ্ছে একটা অন্য মাপ একটা নিল। আমি এই কে বলাচ্ছে যে চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ করছেন পামেলা গোস্বামী, কে বলাচ্ছে বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি বলাচ্ছেন বা টিএমসি বলাচ্ছে বা ওখানকার পুলিশরা ওকে মাইন্ড ওয়াশ করেছে কি তুমি বলো বা বোলাও। আমার তো মনে হচ্ছে কি আজকে নিজে জিনিসটাকে ঢাকার জন্য ওরা যদি বলে দেয় কি আমাদের গোষ্ঠী, হ্যাঁ আমার দুঃখ লেগেছে একটা কি একটা এই মেয়ে রাজনীতি করতো, রাজনীতির মধ্যে এই জায়গাটা পা ধরে দিয়েছে, সেটা আমার দুঃখ লেগেছে। কিন্তু দূর দূর অব্দি সে মেয়ের সাথে আমার কোনো এ নেই, কোনো লেনা দেনা নেই, আমি কথাও বলতাম না। তাহলে কেন মনে হয় যে এই ধরনের অভিযোগ করছেন পামেলা? তিনি লকআপে যাওয়ার সময় কোর্ট লকআপে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তিনি চেঁচিয়ে রীতিমতো অভিযোগ করছেন। উনি একটা পুলিশ হেফাজতে আছেন, হতে পারে আমার পার্টির লোকের বা আমার পার্টি বিরুদ্ধে অন্য একটা রাজনৈতিক পার্টি আছে ওর, কলকাতা পুলিশ এখন ওই কথা শুনে তো হতে পারে কি কলকাতা পুলিশকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে কি চলো ভাই রাকেশ সিং কে এর মধ্যে জড়িয়ে দাও কোনোভাবে। তো এই সস্তা পাবলিসিটির জন্য আমি আমি এটাকে কিছু মনে করি না। আমি মাঠে ঘাটে লড়াই করি আর এই সব জিনিস জন্য পরোয়া করি না। আমার সব থেকে বড় সন্দেহ হচ্ছে কলকাতা পুলিশ উপরে আর টিএমসি পার্টির উপরে কি জিনিসটা যদি ঘুরাতে আমার মাথা ঘুরাতে হয় তো আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবো। আমি ইনকোয়ারি যা আপনি আমাকে ফেস করতে বলুন, সিআইডি হোক সিবিআই হোক, ভাই কোথায় আমি উনার, আমি কি ভূত হয়ে ওখানে দিয়ে গেলাম বা কোথায় দিয়ে আসলো আমার দূর দূর থেকে? পামেলার সঙ্গে আপনার কিভাবে যোগাযোগ হয়? শুনুন, উনার স্টার্টিং যখন আসেন তো রাজনীতির মধ্যে একবার দুবার উনি আমার সাথে পায়ে পায়ে হেঁটে যখন চলেছিলেন তখন উনার সাথে আমি আমার দুটো একটা হতে পারে কোনো সভাতে এখানে, তারপরে আমাকে রাখি বাঁধতে আসলেন, তারপরে
কোনো মিটিং এ উনি দেখে নিলেন, তারপরে আমি দূরত্ব হয়ে গেলাম, আমি দেড় বছর ধরে ওনার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই, কোনো ফোনে কন্ট্যাক্ট নেই, না কোনো কোনো জায়গাতে কোনো কিছু নেই। অনেক ধন্যবাদ রাকেশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।